হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার একটা খারাপ লাগা জায়গা থেকে তোমাদের জন্য ভিডিওটা। তোমরা অনেকেই দেখলাম আমি যখন ওই ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ওই ভিডিওটা যখন পাবলিশ করেছি তার নিচে দেখলাম অনেকেই কমেন্ট করেছো, দাদা ভিউজ পাওয়ার জন্য অন্য কিছু করো বা ভিউজ রিলেটেড বিষয়ে অনেক কিছু লিখেছো। তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, ইউটিউবে যদি 10,000-15,000 ভিউজও হয় না তাও বিশাল কিছু একটা টাকা পয়সা ইনকাম হয় না। তোমাদের জন্য এই কটা দিন আজকে এই কথাগুলো খুব ভিতর থেকে বলতে ইচ্ছা করছে, যে রাত দিন খাওয়া নেই দাওয়া নেই, প্রতিদিন বলতে গেলে 12-13টা করে তোমাদের জন্য ভিডিও আপলোড করেছি, তোমাদের যতটা পেরেছি পাশে থাকার চেষ্টা করেছি, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। যখন তোমরা বিভিন্ন ধরনের যে কমেন্টগুলো করেছো, হয়তো ফোন রিসিভ করতে পারিনি, হয়তো হোয়াটসঅ্যাপে এত মেসেজ, হোয়াটসঅ্যাপ ফোনে আমার এত ফোন ঢুকেছে, আমি সেগুলো হয়তো ইন্ডিভিজুয়ালি নিতে পারিনি, কিন্তু তোমাদেরকে যতটা পেরেছি আমি মানে কমেন্টস টু রিপ্লাই হোক বা তোমাদের যে কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে বিভিন্নভাবে ভিডিও বানিয়ে গেছি কন্টিনিউয়াসলি। আমার নিজের পড়াশোনার ক্ষতি হয়েছে, আমার নিজের কাজের ক্ষতি হয়েছে, তবে আমি একটু পিছিয়ে পড়া হয়নি। আর আজকে তোমরা ওই কথাটা বলছো শুনে বিষয়টা খুব খারাপ লাগলো। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, এই যে অ্যাটেনশনের জায়গাটা দেখছো, ডিয়ার ক্যান্ডিডেট, সিট অ্যালটমেন্ট রেজাল্ট অফ রাউন্ড ওয়ান ইজ ডিক্লেয়ার্ড, কাইন্ডলি ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, রিড ইনস্ট্রাকশনস ভেরি কেয়ারফুলি অ্যান্ড প্রসিড অ্যাকর্ডিংলি। এই জিনিসটা আগে আমি লগ ইন করে দেখেছি, তারপরেই আমি আমার ভিডিওটা লাইভ করেছি, তার আগে লাইভ করিনি। তার আগে জিনিসটা হচ্ছে ওটা প্রোটেক্টেড ছিল, ওটা আনলিস্টেড ছিল। এরপরে যখন একজন ইউটিউবার হিসেবে যখনই আমি এই জিনিসটা দেখেছি যে ইজ ডিক্লেয়ার্ড মানে তোমরাই বলো না, তোমরা তো ইংরেজিতে জানো, এইটুকু আশা করি তো বলছো যে ইজ ডিক্লেয়ার্ড মানে হচ্ছে ডিক্লেয়ার্ড হয়ে গেছে। আমি এটা দেখার সাথে সাথে এক্সাইটমেন্টে, তোমরাও যতটা এক্সাইটেড আছো আমিও ততটা এক্সাইটেড, তোমরা যতটা আজকে সকালের পর রেজাল্ট যখন বের হয়নি তোমরা যতটা টেন্সড আছো আমিও ততটাই টেন্সড আছি। ওই দুটো শুধুমাত্র ওই ভিউজের পয়সার জন্য না, আমার সত্যি বলছি কিছু যায় আসে না। তোমাদের কিছু সংখ্যক, সবাই হয়তো এই কথাগুলো বলছো না বা সবার হয়তো সেরকম মেন্টালিটি নেবে, কিছু সংখ্যক যারা ভাবো যে মানে শুধুমাত্র যারা ইউটিউব করে তারা হয়তো দুটো পয়সার জন্য, তাদের হয়তো কাউকে হেল্প করার কোনো উদ্দেশ্য থাকে না, ভাই সেই মেন্টালিটিটা ভুল। এরপরে যখন আমি যখন সঙ্গে সঙ্গে যখন তারপরেই একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে অ্যাভেলেবেল সার্ভিসে বাঁ দিকে ওখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট ওই জায়গাটাও আপডেট হয়ে গেছিলো, এবার সেই মুহূর্তে আমি কি রেজাল্টটা তোমার যখনই আমি এই জিনিসটা দেখেছি যে অ্যাটেনশনে যে রেজাল্ট অফ রাউন্ড ওয়ান ইজ ডিক্লেয়ার্ড, তখন আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইভ করতে গেছি, তখন আর আমি সিট অ্যালটমেন্ট রেজাল্ট এই জায়গাটায় হচ্ছে ক্লিক করে দেখিনি। তো বেসিক্যালি এই জায়গাটা তোমরা এখনই ক্লিক করলে এই জায়গাটা এই জিনিসটা দেখাচ্ছে, মানে এখন তোমার ক্লিক নিচ্ছে না, কপি নিয়ে নিচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা টেকনিক্যাল ইস্যু, কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্টটা হচ্ছে লাইভ হয়ে যাবে। তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমাদের এতটা পাশে থাকলাম, তারপরে এই ছোটোখাটো কিছু ভুলভ্রান্তির জন্য তোমরা যেভাবে বলো বা অনেকে হচ্ছে গালিগালাজ করো, অনেকে খারাপ দুটো কটু কথা বলো, আসলে মানে কি বলতো যে তোমাদের পাশে থাকার জন্যই কিন্তু এই কষ্টগুলো। আমি হয়তো আমার নিজের জন্য, ঠিক আছে, আমি হয়তো এতটা মানে মানে নিজের জন্য হয়তো মাঝে মাঝে এতটা জিনিস করি না, বা নিজের জন্য হয়তো এতটা জিনিস মাঝে মাঝে ভাবি না, তাই খুব ভিতর থেকে কষ্ট থেকে কথাগুলো বেরিয়ে আসলো বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই ভালো কলেজ পাও, সবাই লাইফ অনেক এগিয়ে যাও, এইটুকুই আশা রাখবো। থ্যাংক ইউ।